हेलो बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। सबाईके स्वागत मायर कुकिंग स्टाइल चैनेले। देखो आज के तुम्हारे साथे शेयर करब चिली पनीर रेसिपी। एकदम सहज पद्धतिते करब, खूब ताड़ाताड़ी हो जाबे। आशा करी तुम्हारे रेसिपिटा भालो लागबे। यदि भालो लेगे थाके प्लिज सबाई लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करते एकदम भूलो ना। चलो रान्ना स्टार्ट करा जाक। देखो एखाने आमी पनीर नियेछि, एटा आछे अमूलेर पनीर, एटा एकदम कयार शेपे केटे नियेछि। तोमरा चाइले एर थेके बड़ो बड़ो पिस करते पारो, आमी मीडियम साइजेरई करेछि। एबार देखो एर मध्ये देव जिंजार गार्लिक पेस्ट। तोमरा चाइले बाड़ीतेओ आदा रसुन पेस्ट करे सेटा दिते पारो, आर एटा दिले एकटु टेस्टटा भालो हय, जेहेतु रेस्टुरेंटे एई जिंजार गार्लिक पेस्टटाई यूज करे। एबार देखो एर मध्ये देव काश्मीरी लंकार गुड़ो, बेश खानिकटा परिमाणे देव काश्मीरी लंकार गुड़ो। এবার দেখো এর মধ্যে দেব লবণ, এখানে দিলাম এক চামচ মতো দিলাম লবণ। এবার দেখো এর মধ্যে দেব এবার কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করব। তোমরা যতটা পরিমাণে পনির নেবে সেরকম অনুযায়ী বুঝে তোমরা কর্নফ্লাওয়ার নেবে। আমি কিন্তু এখানে আমুলের পনির 2 প্যাকেট মতো নিয়েছিলাম। তোমরা যেরকম পরিমাণে পনির নেবে সেরকম পরিমাণে তোমরা কর্নফ্লাওয়ার দেবে। দেখো এবার এটাকে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো জিঞ্জার গার্লিক পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। পনিরটা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো। দেখো আমি এবার একে একে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো করে রাখবে, কারণ পনির একদম দেওয়ার পর হাই ফ্লেমে গ্যাসটা থাকলে কিন্তু পনিরটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। দেখ কড়াইয়ের তেলটা হাই ফ্লেমে কিন্তু তেলটা গরম করে নিয়ে তারপর এর মধ্যে পনিরগুলো দেব, গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু লোতে রাখবো। এবার দেখো পনিরগুলো এপিটোপিট ভালো করে ভেজে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই হালকা ব্রাউন কালার হয়েছে। এবার দেখো পনিরগুলোকে আমি একে একে তুলে নেব। এরকমভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে নিয়েছি। দেখো আমার 3 থেকে 4 বার টাইম লেগেছে পনিরগুলো ভাজতে। দেখো আমার সমস্ত পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আদার কুচি আর রসুন কুচি। একদম ছোট্ট ছোট্ট করে আদার কুচি আর রসুন কুচি আমি দুটো এক সাইজ করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখো ভালো করে আদার কুচি আর রসুন কুচিটা ভেজে নেব। এবার দেখো এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি ওরকম পনিরের মতো স্কোয়ার শেপে কেটেছিলাম, এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব বেশিক্ষণ ধরে ভাজতে টাইম লাগবে না, হালকা শ্যালো ফ্রাই করব। দেখো এর মধ্যে কিন্তু তোমরা এখন একদম লবণ দেবে না, দেখো এরকম হালকা ভাজা হবে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে ক্যাপসিকামটা ইউজ করেছি, তোমরা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো। এবার দেখো ক্যাপসিকামটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, খুব বেশি কিন্তু একদম ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু লো করে রাখবো। এবার দেখো এর মধ্যে একটু লবণ দেবো। পেঁয়াজ ভাজার সময় তোমরা লবণ দিলে পেঁয়াজটা কিন্তু গলে যাওয়ার চান্সেস থাকবে, একদম পেঁয়াজ ভাজার সময় তোমরা লবণ দেবে না। দেখো ক্যাপসিকামটা সামান্য ভাজার মধ্যে লবণটা দেবো। এবার দেখো একটা বোলের মধ্যে আমি এখানে নিলাম সয়া সস, এবার দেবো রেড চিলি সস আর দেবো টমেটো সস। দেখো এবার সমস্ত সসগুলো একে একে দিয়ে এবার এর মধ্যে দেব জল, জলটা দিয়ে ভালো করে 3টে সসকে একসাথে মিক্সড করে নেব। এবার দেখো এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো এখানে এগুলো কিন্তু আমার একদম ফ্রাই করা হয়ে গিয়েছিলো। এবার দেখো এর মধ্যে দেব জল, সসটা দেওয়ার পর দেব সামান্য জল। এবার দেব দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখো ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিলাম চিনি, এবার দেব এর মধ্যে লবণ, লবণটা দিয়ে দেখো ভালো করে একটু মিক্সড করে দেব। দিয়ে এর মধ্যে পনিরটা দিয়ে দেব, দেখতে পাচ্ছ তোমরা পনিরটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মিক্সড করে দেব পনির আর সস সমস্ত কিছু ভালো করে মিক্সড করে দেব। দিয়ে দেখো এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা কিন্তু 2 থেকে 3 মিনিট মতো বসিয়ে রাখবো, তোমরা দেখতে পাচ্ছ। এবার মধ্যে দেব দেখো কর্নফ্লাওয়ার, সেই কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি দিলাম জল, জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিয়ে এটা কিন্তু একদম পনিরটা নামানোর আগে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবে,
গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখবে, তারপরেই তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে। দেখো ভালো করে এবার মিক্সড করে নেব, নিয়ে দেখো আমি পনিরটা সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের আরেকটা রেসিপিতে।